आमी भारत सरकारेर दृष्टि आकर्षण करेछि एवं सकलेर दृष्टि आकर्षण करेछि जे भयंकर भावे विपदे पड़छे भारतवर्ष एवं दक्षिण भारत उत्तर भारत पश्चिम भारत सर्वत्र एरा जेभावे छड़िए पड़छे एर फले आमादेर देशेर अवैध अनुप्रवेशकारीदेर द्वारा देशेर निरापत्ता देशेर जनसंख्या सब किछु एफेक्टेड होच्छे ए विषये व्यवस्था ग्रहण करा दरकार एनापि जाना घाटाल मास्टर प्लानेर पर मुख्यमंत्री मुखे सुंदरबन मास्टर प्लानेर सुंदरबने आइलार बांध भारत सरकारेर टाकाय निर्मित होवार परे आर एक मीटारो नतून करे बांध सरकार तैरी करेनी 13.5 बछर क्लियर मुख्यमंत्री घाटाल मास्टर प्लान किभावे होयेछे बा होच्छे तार चित्र मानुष देखेछे किभावे गोटा घाटाल भेसे गेछे सुंदरबनेर क्षेत्रेओ मुख्यमंत्री सम्पूर्ण मिथ्या असत्य तथ्य परिवेशन करछेन तार दलेर लोकेरा बांध तैरी दूरेर कथा प्रकृति जे स्वाभाविक नियमे जलोच्छ्वास बा भांगन रोखार जन्य ম্যানগ্রোভ অরণ্য सृष्टि করেছিল সেটাই তো কেটে কুটে সর্বনাশ করে ফিশারি ইটভাটা তালিভাটা তৈরি করে সমস্ত ইরিগেশন এবং সুন্দরবনের ল্যান্ডে আজকে বেদখল করেছে মুখ্যমন্ত্রী সরকার 2024 সালের বাজেটে সুন্দরবন এলাকায় ব্রিজ তৈরির কথা এবং অনেকগুলি উন্নয়নের কথা বলেছিলেন এখনো পর্যন্ত তার প্রাথমিক কাজই হয়নি ডিপিআরই তৈরি হয়নি অতএব মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এর বাস্তবতা কিছু নেই কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেন টিভি দেখি না কিন্তু টিভি তিনি দেখেন কয়েকদিন আগেই উনার মন্ত্রী বঙ্কিম হাজরাকে যেভাবে তাড়া করেছে সাগরে জনগণ তাতে মুখ্যমন্ত্রী খুব চিন্তিত কুলতলিতে গণেশ মণ্ডল উনার এমএলএ 9 বছরের বাচ্চা উমা ধর্ষিতা খুন হওয়ার পরে মুখ্যমন্ত্রীর পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া এবং গণেশ মণ্ডলকে যে দৌড় করিয়েছিল এলাকার মানুষ তাতে মুখ্যমন্ত্রী খুব চিন্তিত বঙ্কিম হাজরা এবং গণেশ মণ্ডলের বিষয়টা দেখার পরে তাই মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন পরিস্থিতিটাকে সামলানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য নয় আপনাকে একটা মেসেজ পাঠিয়েছি সেটা হচ্ছে যে আজকে দেখা গেল গতকাল অতীন ঘোষ এবং কাকুলি সেন তাদের মধ্যে প্রকাশ্যে বিরোধ ডেপুটি মেয়র এমএলএ আর একজন কাউন্সিলর এবং অতীন ঘোষ সরাসরি অভিযোগ করছেন যে শান্তনু সেন আপনার সঙ্গে যোগাযোগ করেছেন 7 বার আপনার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি দলবিরোধী কাজ করছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন 13 তারিখ রাত্রিবেলা মুখ্যমন্ত্রী তাকে ফোন করে জানিয়েছিলেন এই কথা বলেছেন আর 14 তারিখ রাত্রে কিন্তু ওই ভাঙচুরের ঘটনাটা ঘটেছিল আর কি করে কি বলবেন আপনার সঙ্গে শান্তনু সেনের যোগাযোগ আমি বিষয়টাতে যেহেতু আমার নাম এসছে এবং আজকেও আমি আমাকে একজন বলল মাননীয় কাউন্সিলরও বলেছেন যে অতীন ঘোষ পূর্ব মেদিনীপুরে আমার সঙ্গে এসে মিটিং করেছে আমি আপনাকে 3টে পয়েন্ট এখানে বলতে চাই একটা হচ্ছে শান্তনু ঘোষের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই শান্তনু